মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে 12 ডিসেম্বর 2018 তারিখে এনআরসির দাবী আর আপত্তির ক্ষেত্রত গুরুত্বপূর্ণ রায়দান প্রদান করেছে। গতি রায়দান সমূহের সবিশেষ জানিবলে ভিডিওটি স্কিপ নকরি শেষরলে চাব। ভিডিওটি যদি ভাল লাগে তেনে এটা লাইক করব আর এতালেক যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেনে এতিয়াই তলত থাকা রেড সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করব আর কাষত থাকা বেল আইকনটি প্রেস করে অপশনের অল নোটিফিকেশন অন করে লব। তেনে এতিয়া আহক ভিডিওটি স্টার্ট করো। প্রথমতে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে এনআরসির ক্লেইমস এন্ড অবজেকশনস অর্থাৎ দাবী আর আপত্তি দাখিলর সময়সীমা 15 ডিসেম্বরের পরিবর্তে 31 ডিসেম্বর 2018 বৃদ্ধি করে। দ্বিতীয়তে এনআরসির ক্লেইম অর্থাৎ দাবি প্রপত্র পূরণ করুতে 2015 চনের 31 আগস্টর আগর বা পিছর যিকোনো তারিখের লিস্ট বি লিঙ্কেজ ডকুমেন্ট বা সংযোগী নথি দাখিল করব পারিব। তৃতীয়তে নথিসমূহর ভেরিফিকেশন বা পরীক্ষণের সময়সীমা 1 ফেব্রুয়ারি 2019 পরিবর্তে 15 ফেব্রুয়ারি 2019 বৃদ্ধি করা হয়। চতুর্থতে আপত্তির ক্ষেত্রত আপত্তিকারী সকলে সংশ্লিষ্ট এনএসকের পরিবর্তে জেলা সদরতো কোনো অযোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি দাখিল করব পারিব। ভিডিওটি সকলোলৈ শেয়ার করি সজাগতা বৃদ্ধির বাবে আহ্বান জানালো।